নিতাম রেফ্রিজারেটর 322 লিটার। হ্যাঁ দেখে নিচ্ছি, মানে চলে গেলে কিন্তু আর হয় না, না তো না যেমন পড়ে। 72 ইঞ্চ পার ইয়ার, 2024 মডেল, 322 লিটার, 2 স্টার, হাই মোড কমফোর্টেবল। উপরেটাই হবে না, দুই সাইডে রাখতে হবে। আপনি এই সাইডে বা রাখতে পারেন বা এই সাইডে রাখতে পারেন। ও রাইট, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এমনি চলছে না, উপরটা কই, উপরটা চলছে না, উপরটা লাইট আছে না, উপরের লাইট আছে, নিচের লাইট থাকে স্যার, অন হয়নি এখন, অন হয় হয়ে গেছে আমার। আপনি চালান না, 10 বছরের ওয়ারেন্টি, 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, ফুল বডি হচ্ছে 1 বছর, ফুল বডি, ফুল বডি 1 বছর, আর কম্প্রেসার ওয়ারেন্টি 10 বছর। 20 ইয়ার টা কি এটা, শুধু কম্প্রেসার আছে, অনলি কম্প্রেসার, অনলি কম্প্রেসার 20 ইয়ার। আপনি এবার যদি মনে করেন যে আমি ফ্রিজটা আমার দরকার নেই, তখন এটাকে 3 সেকেন্ড হোল্ড করলেই অফ হয়ে যাবে, আচ্ছা ফ্রিজ বন্ধ হয়ে যাবে, এটা মানে এটা নরমাল হয়ে যাবে, সবজি রাখা যাবে। আবার যদি নিচের প্যাকে মনে করেন যে আমি ফ্রিজ করব, ফ্রিজ করব, তখন আপনাকে 3 সেকেন্ড মতো এটাকে এটাকে দেওয়া হোল্ড করতে হবে। আচ্ছা আবার 3 সেকেন্ড টিপে ধরলেন তো ওই মুডটা কেটে যাবে। আর আপনি যদি এমনি মনে করেন যে এটাই ফ্রিজ যেমন আছে সেরকম থাকবে, নর্মাল থাকবে, তাহলে আপনাকে এবার টেম্পারেচার বাড়ানো কমানো এটা। আচ্ছা বেশি ঠান্ডা বেশি হবে। আচ্ছা আর নিচে রাখলে, হ্যাঁ নিচে রাখলে ঠান্ডা কম হবে। এরকম উল্টো আর নিচে রাখলে যদি মনে করেন যে আমি 17 তে রেখেছি, ভালো ঠান্ডা নেমে যাবে, সেরকম দরকার। তখন একটু খুলে দিবেন, খুলে দিবেন, তাহলে গ্যাসটাকে দেওয়া হবে, একটু বিলটা দিন। আচ্ছা ঠিক আছে।